ঈদকে সামনে রেখে বেড়েছে পাঞ্জাবির দাম, প্রয়োজনীয় অনুষঙ্গের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, এমন অজুহাত বিক্রেতাদের। আর ক্রেতারা বলছে এমন অজুহাতের কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। আমিনা হীরা জানাচ্ছেন বাকিটুকু। পাঞ্জাবি ছাড়া ছেলেদের ঈদের আনন্দ যেন পুরোটাই বেমানান, তাই তো ঈদ সামনে রেখে ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবির পসরা সাজিয়েছে রাজধানীর পাঞ্জাবির মার্কেটগুলো। যত হাল ফ্যাশনের পোশাকই বাজারে আসুক না কেন, ঈদের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পোশাক এখনও পাঞ্জাবি। ঈদের বাজারে প্রায় 5 কোটি পিস নতুন পাঞ্জাবির চাহিদা রয়েছে বলে দাবি পাঞ্জাবি ব্যবসায়ীদের। চাহিদার 70% এককভাবে সরবরাহ করা হয় রাজধানীর সদরঘাটের কয়েকটি পাইকারি মার্কেট থেকে। বিগত বছরগুলোর তুলনায় এবছর উৎপাদন খরচ বাড়ায় পাঞ্জাবির দাম বেড়েছে, তাই বিক্রি কিছুটা কম বলে জানান ব্যবসায়ীরা। সব কিছু দাম বাড়তি, সেক্ষেত্রে আমাদেরও কিছুটা দাম বাড়ছে, কস্টিং পড়ছে, সেক্ষেত্রে একটু তো বাড়বেই। 12 আনার ভিতর 8 আনা বিক্রি হয়েছে, আমাদের তো হোলসেল বেচেনি শুরু। বেচাকিনি বহুত খারাপ, সিরিয়াস খারাপ, ভালো না। পাইকারি ক্রেতাদের সাথে সাথে মার্কেটে আনাগোনা বেড়েছে খুচরা ব্যবসায়ীদের, তবে দাম বাড়ায় বেছে বেছে কিনছেন তারা। দাম বাড়ে গেছে, আমরা কি করব, আমরা যারা খুচরা ব্যবসায়ী তারা তো মাল কিনে নি। গতবার তুলনায় দাম তো বাড়ছেই, কারণ সব কিছুর দাম বেশি না, জিনিসপত্রের দামের উপর ভিত্তি করে কিন্তু আগের চেয়ে হালকা কিছু বেশি আছে আর কি। না, অলমোস্ট সব কিছুর দাম বাড়ছে, ওই সব একটু বেশিই হবে সাধারণত। তবে এখনও তেমন জমে ওঠেনি বেচা বিক্রি, রমজানের মাঝামাঝি সময়ে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা।